أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم حزال رمضان হইতে পারাইতাছে রমজানের নেক আমলের প্রতি উৎসাহ দান হযরত উবাইদা বিন সামিত রাদিয়াল্লাহু হইতে বর্ণিত আছে একদা হুজুর সাল্লাল্লাহু আলাইহি রমজানের কিছু পূর্বে আমাদেরকে বলেন রমজান মাস আগত প্রায় ওয়া বড়ই বরকতের মাস আল্লাহ তাআলা ওয়াতে তোমাদের প্রতি বিশেষ দৃষ্টি প্রদান করেন এবং খাস রহমত বর্ষণ করেন গুনাহ মাফ করিয়া দেন দোয়া কবুল করেন ইবাদতের প্রতি তোমাদের আগ্রহ দেখিয়ে থাকেন ফেরেশতাদের নিকট গর্ব করেন সুতরাং আল্লাহ পাককে সৎ কাজ দেখাও হতভাগা ওই ব্যক্তি যে এই মাসে আল্লাহর রহমত হইতে বঞ্চিত রইল ইবাদতে অন্যের প্রতি ইচ্ছা করিয়া অধিক পরিমাণ ইবাদত করাকে তানা সুস বলে ওয়া আল্লাহর নিকট বড় পছন্দনীয় গর্ব নয় বরং নিয়ামতের শুক্রিয়া আদায় করিয়া বলিতেছি নিজে কিছু যদিও করতে পারি না তবুও আমার পরিবারস্থ লোকদের ওপর বড়ই সন্তুষ্ট আছি কারণ সংসারের শত ঝামেলা সত্ত্বেও তারা দৈনিক 15-20 পারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ পাক সিও রহমতের উসলায় কবুল করুন এবং আরও বেশি বেশি পরিমাণ নেক আমল করার শক্তি দান করুন আমিন যার নাম হইতে মুক্তি লাভ ও দোয়া কবুল হযরত সাইদ খুদরি রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের প্রতিটি দিবারাত্রিতে আল্লাহ দরবারে যার নাম হইতে অসংখ্য কয়েদিকে মুক্তি দেওয়া হয় এবং প্রত্যেক মুসলমানের দিনে ও রাতে একটি করিয়া দোয়া কবুল হয় তার রোজাদারের দোয়া কবুল হওয়ার কথা অনেক রেওয়াতে বর্ণিত আছে কেউ বলেন ওয়াই ইফতারের সময় কিন্তু আমরা তখন খাওয়ার মধ্যে এই প্রকার ব্যস্ত হই যে স্বয়ং ইফতারের দোয়াও ভুলে যায় ইফতারে প্রযুক্ত দোয়া এই আয় আল্লাহ আমি তোমার জন্য রোজা রাখিয়াছি তোমার উপর বিশ্বাস স্থাপন করিয়াছি তোমার উপর ভরসা করিয়াছি ও তোমারই পদার্থ নিয়ামত দ্বারা ইফতার করিতেছি হাদিসে আরও সংক্ষিপ্ত দোয়া বর্ণিত আছে হযরত আবদুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু দোয়া করিতেন অর্থাৎ হে আল্লাহ তোমার এই সর্বগ্রাসী রহমতের উসিলায় প্রার্থনা করি যে তুমি আমাকে ক্ষমা করো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো এই দোয়া পড়িতেন ইফতারের মুহূর্তে কোন দোয়া বর্ণিত হইয়াছে তবে নিজ প্রয়োজনে যে কোনো দোয়া করাই চলে স্মরণ হইলে এই অধম লেখককেও সামিল করিবে মনে হইলে দোয়া কর দয়া করিয়া এই অধম নাকার বাবি অনুবাদকেও সামিল করিবে কারণ করুণা ও দয়া নর হইতে যদি একটিমাত্র ইশারা হয় তবে আমার মনোবাঞ্ছা পূর্ণ হইয়া যাইবে কবি বলেন দয়া তোমার পণ্য ধারায় একটু করলে ইশারা আমার মনের আশা পূর্ণ হয়ে যাবে আনন্দে আমি হব আত্মহারা